হ্যালো বন্ধুরা আপনারা এখন দেখছেন মিষ্টি কিচেন মিষ্টি কিচেনে আরও একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আজকের রেসিপি ঝুরি ভাজা আপনারা সবসময় দোকান থেকে ঝুরি ভাজা কিনে খান না এখন আর আপনাদেরকে দোকান থেকে কিনে দরকার নেই আপনারা খুব অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলবেন আর বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে চলুন এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাক কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ঝুড়ি ভাজাটি আপনারা বাড়ি থেকে তিন থেকে চার মাস বাড়িতে রাখতে পারেন বাড়ির ছোটো থেকে বড়ো সকলেই আমরা ঝুড়ি ভাজা খেতে পছন্দ করি তাই ভাবলে আপনাদের সাথে ঝুড়ি ভাজার রেসিপি শেয়ার করি প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিয়েছি এক বাটি বেসন আর এই সমস্ত উপকরণগুলো আমি কিন্তু বাড়ির উপকরণ দিয়ে করে দেখাচ্ছি এরপর নিয়ে নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো তারপর নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো অবশ্যই নিতে হবে হিম এই উপকরণে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো হিম এরপর নিয়ে নিচ্ছি লবণ লবণটা অবশ্যই আপনারা স্বাদ বুঝিয়ে নিয়ে নেবেন তারপর সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ নুন লঙ্কা হলুদ সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড হয়ে যায় এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি এক গ্লাস জল দেখতে পাচ্ছেন সমস্ত জল আমি দিচ্ছি না অল্প অল্প করে জলটি দিয়ে আমি বাটারটি তৈরি করে নিচ্ছি ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে দলা দলা ভাবটি না থাকে দেখতে পাচ্ছেন অল্প অল্প জল নিচ্ছি আর অল্প অল্প তাতে কী হবে সমস্ত উপকরণগুলোকে অল্প অল্প জল দিলে জলের পরিমাণও বুঝতে পারবেন আর কেমন পাতলা বাটারটি বা ঘন বাটারটি থাকে আপনাদেরকে দেখে দেবো কোন প্রকারের ব্যাটারটি রাখলে খুবই ভালো হয় দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি বাটারটিকে ভালো করে ফেটে নিচ্ছি এখনও আমার একটু জল প্রয়োজন আছে আমি আবারও অল্প করে জল দিয়ে দিচ্ছি কেউ হয় এতে ভালো করে বাটারটি খুব সুন্দর সফট একটি চলে আসবে অল্প অল্প জল দিলে তারপরে জল দিয়ে দেওয়ার পর ভালো করে দোলা দোলা করে ভাব না থাকে তার জন্য ভালো করে ফেটে নিচ্ছি বারবার হাত দিয়ে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাটারটি আমার তৈরি হয়ে এসেছে কোন পর্যায়ে আছে আপনাদেরকেও দেখে দেবার কীভাবে রাখলে সুন্দর একটি ঝুড়ি ভাজার সেপ দেওয়া হয় সেটাও আপনাদেরকে দেখে দেব আর এই বাটারটি যত আপনারা ফেটে নেবেন তত ব্যাটারটি সফট হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে না এরপর আমি একটা নিয়ে নিয়েছি বোতল আমি এই বোতলের মুখ চিপির ওপরে অনেক অসংখ্য ছিদ্র করে দিয়েছি এরপর চিপিটি খুলে নিয়ে একটি চামচের সাহায্যে বোতলের মধ্যে ব্যাটারটি ভরে দেব দেখতে পাচ্ছেন কোন পর্যায়ে আমি রেখে দিয়েছি কত সুন্দর নরম এবং সফট হয়ে গেছে না চামচের দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পড়ে যাচ্ছে এরকমই পর্যায়ে খুব পাতলা আপনার খুব ঘনন মিডিয়াম দেখতে পাচ্ছেন এরপর আমি বোতলের মাধ্যমে চামচ দিয়ে আমি ভরে দিচ্ছি আমি এখানে বোতলের সাহায্যে আমি ভরে নিচ্ছি আপনাদের হাতের কাছে যেটা থাকে আপনারা সেটা দিয়ে কিন্তু এই বাটারটি ভরতে পারেন তারপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটি খুবই গরম হয় না হালকা উষ্ণ গরম হয়েছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম বাদামটি ফুটন্ত তেলের উপর দিলে বাদামটি কেমন একটি টাইপের একটি হয়ে যাবে ততটা খেতে সুবিধা হবে না তাই কী করবে হালকা উষ্ণ তেলের ওপর বাদামগুলো ভাজা করতে দিয়ে দিতে হবে বাদামগুলো দিয়ে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া অনবরত করতে আছি দেখতে পাচ্ছেন বাদাম তেলটি আমার খুবই হালকা উষ্ণ গরম হালকা তেলটি দেখতে পাচ্ছেন আমার ফুটতে শুরু হয়েছে বাদামটিকে আমি তিন থেকে চার মিনিট হালকা উষ্ণ গরম তেলের মধ্যে আমি ভাজা করে নিচ্ছি তেলটি আমার কত সুন্দর ফুটতে শুরু হয়েছে না এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করার পর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা যত আমাকে জানাবেন কমেন্ট বক্সে তত আমার আগ্রহ হবে যে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে আসার জন্য এই ভিডিওটি যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন তাদেরকে বলছি আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধুদেরকে নিয়ে তো এগিয়ে চলে যাচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ভাজাটি হয়ে এসেছে আর তেল কত সুন্দর ফুটতে শুরু হয়ে গেছে না বাদামটি আর কত সুন্দর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এই পর্যায়ে আমি বাদামগুলো আমার ভাজা হয়ে এসেছে প্রায় এই পর্যায়ে আমি বাদামগুলো তুলে নিচ্ছি আর ভুলেও খোটন্ত তেলের উপর আপনারা কিন্তু বাদাম দেবেন না কারণ ঝুরি ভাজার বাদামটি হালকা উষ্ণ তেলে দিলে ফ্লেভারটি খুব ভালো আসবে এইটা কিছু কিছু জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে এই পর্যায়ে বাদামগুলো আবারও দেখতে পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করে তুলে মিশিয়ে নিচ্ছি তেলটি আমার খুবই গরম হয়ে এসেছে তাই দেখতে পাচ্ছেন বাদামগুলোকে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কারণ যাতে বাদামগুলো না পুড়ে যায় বা চুঁয়ে যায় অনবরত কিন্তু নাড়াচাড়া করে বাদামগুলো ভাজা করে নিচ্ছি এবার ওপার করে উল্টে পাল্টে বাদামগুলো ভাজা করে নিচ্ছি যাতে বাদামগুলো খুব সুন্দর একটা সব হিসাবে ভাজা হয় দেখতে পাচ্ছেন বাদামগুলো কত সুন্দর ফুটতে শুরু হয়েছে আর একটি খুব সুন্দর একটি সেন ছড়াচ্ছে গঞ্জিটি সত্যি খুবই ভালো বাদামের বাদামগুলো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি একটি প্লেটের ওপর সমস্ত বাদামগুলো তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তুলে নিচ্ছি অল্প অল্প করে বাদামগুলো আমি সমস্ত তুলে নিচ্ছি সমস্ত বাদামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিয়েছে একটি পাত্রর ওপর ওই ফুটন্ত তেলের ওপর আমি এখন দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটি দেওয়ার সময় একটু দূর থেকে দিবেন কারি কারিপাতাগুলো তেলের উপর খুবই তেল ছিটাতে থাকে তাই একটু দূর থেকে কারিপাতাগুলো দিয়ে দিতে হবে যাতে হাতে না তেল ছিটকে আসে কারিপাতাগুলো দিয়ে দেওয়ার পর অনাবরত হালকা হাতে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি আর কারিপাতার ফ্লেভারের যে সেন্টি আছে খুবই অসাধারণ তেলের উপর দিলে খুবই সুন্দর একটি সেন বের হয় আর চানাচুরে যখন দেওয়া হয় চানাচুরে তখন কি ফ্লেভারটি খুব সুন্দর একটু চলে আসে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভাজা করে নিয়েছি কারিপাতাগুলো আমার ভাজা হয়ে এসেছে এবার কারিপাতাগুলোকে আমি তুলে নিয়েছি একটি প্লেটের ওপর কারিপাতাগুলো হয়ে গেছে ভাজা মচমচে করকরে টাইপে এরপর কারিপাতাগুলোকে তুলে নিয়েছি সমস্ত কারিপাতাগুলোকে তেল ঝরে নিচ্ছি হালকা হাতে তারপর কারিপাতাগুলোকে তুলে নিচ্ছি এই ফুটন তো গরম তেলের ওপর এবার দিয়ে দেবো মিক্সড করে রাখা যে বেসনগুলো রেখেছিলাম সেই জন্য ঝুরি ভাজার জন্য দেখতে পাচ্ছেন সেই বোতলটি নিয়ে নিয়েছি বোতলটি নিয়ে হালকা হাতে টিপিয়ে একবার টিপ ছেড়ে দিতে হবে যাতে বাতাসটি বের হয় দেখতে পাচ্ছেন ঝুড়ি ভাজা সেবে সে দিয়ে দিচ্ছি ফুটন্ত তেলের উপর কত সুন্দর দেখতে পাচ্ছেন না বেসনগুলোর পরে ঝুরি ভাজাগুলো ফুলতেও শুরু হয়ে গিয়েছে তেলের ওপর কত সুন্দর ফুটতে শুরু হয়ে গেছে না এবারে হালকা হাতে নাড়াচাড়া করে এপার ওপার করে ভাজা করে নিচ্ছি এপিট করে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি যাতে খুব সুন্দর ভাজা ভাজাগুলো মুচমুচে হয় আর যাতে পুড়ে না যায় তার জন্য অনাবরত হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে না ঝুড়ি ভাজাগুলো এরপর থেকে আপনাদেরকে আর দোকান দোকান থেকে কিনে খেতে হবে না বাড়িতে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারাই তৈরি করে নিতে পারেন আর দোকানের থেকে আমার মতে বাড়িতে যে কোনো জিনিস বানিয়ে খেলে খুবই ভালো হয় এ পর্যায়ে আমি সমস্ত ঝুরি ভাজাগুলো তুলে নেছি। তারপরে আবারও ওই তেলের ওপর বাকি ব্যাটারগুলো আমি ভাজা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একবার করে দিচ্ছি একবার করে হালকা হাতে ছেড়ে দিয়েছি যাতে বাতাসটি বের হয় সব ঝুড়ি ভাজাগুলো সেমগুলো দিয়ে দেওয়ার পর আবারও দেখতে পাচ্ছেন হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি অনাবরত এইভাবে সমস্ত ঝুড়ি ভাজাগুলো আমি সমস্ত ভাজা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই অল্প সময় কিন্তু ঝুড়ি ভাজাগুলো তৈরি হয়ে যাবে আর খেতে খুবই অসাধারণ আর খুবই মজমচে হবে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি তুলে নিচ্ছি এই পর্যায়ে বেশি সময় ভাজা করার দরকার নেই তখন লাল হয়ে যখন হয়ে যাবে তখন তিতো লাগবে হালকা যখন ব্রাউন কালারে চলে আসবে তখনই তুলে নিবে ঝুড়ি ভাজা আমরা বাড়িতে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করি আপনারা অল্প সময় বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর করার পর কেমন আছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না সমস্ত ঝুড়ি ভাজাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর কলকুরি এবং হয়েছে একদম দোকানের মতন হয়েছে কত সুন্দর লাগছে দেখতে না আর খেতে তো খুবই অসাধারণ হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য বিট লবণ আমি এখানে বিট লবণ দিচ্ছি আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে চাট মশলাও আপনারা দিতে পারেন এই মুহূর্তে আমার কাছে কোনো চাট মশলা নেই তাই আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ঝুড়ি ভাজাটি রেডি আপনাদেরকে এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে দেখাবে নতুন এক ভিডিওতে আপনারা ভালো থাকবেন